আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ফরকাস্টিং এর প্রথম প্রবলেম আলোচনা করব। এই অধ্যায়ে শুধুমাত্র তিনটা প্রবলেম, তিনটা ধরনের, তিনটা আইটেমের, তিনটা কোয়ালিটির আছে। এই আইটেম তিনটা যদি করেন, ফরকাস্টিং চ্যাপ্টারে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভার্টাইজ করি, যারা বিজনেস স্ট্যাটিস্টিক্স সম্পূর্ণ বইটির সবগুলো ক্লাস করতে চান, তারা আমাদের পেইড কোর্স অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে তো দেওয়াই আছে, চাইলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ইনবক্স করতে পারেন, বা এখানে কমেন্ট করতে পারেন অথবা কল দিতে পারেন। চলুন শুরু করা যাক। আজকে আমাদের বলছে, ডিটারমাইন দ্য ট্রেন্ড ইকুয়েশন ফ্রম দ্য ফ্লোয়িং ডাটা বাই অ্যাপ্লাইং দ্য মেথড অব লাস্ট স্কোয়ার। মানে এখানে কী বের করতে বলছে, ডিটারমাইন দ্য ট্রেন্ড ইকুয়েশন। ট্রেন্ড ইকুয়েশন মানে YC বের করতে বলছে। এখন প্রশ্নের মধ্যে কিছু ইনফরমেশন দিছে। এখন নিচে আবার বলছে, অলসো ইস্টিমেট দ্য লাইকলি সেলস ফর 2020 অ্যান্ড দ্য ট্রেন্ড লাইন অন এ গ্রাফ। মানে 2020 সালের যে লাইকলি সেলসটা আছে, মানে সম্ভাব্য সেলস, সেটা বের করতে বলছে এবং ট্রেন্ড লাইন বের করতে বলছে ইন এ অনেক গ্রাফ। তো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল, স্ট্যাটিস্টিক্স মানেই কি, একটা অবশ্যই টেবিল দিতে হবে। টেবিল দেওয়ার আগে আমরা CLAS ক্লাস নাম্বার 1টা লিখে ফেলি, সেই সাথে আজকে আমরা প্রবলেম নাম্বার 1 করছি। এখন টেবিলে তো অবশ্যই একটা নাম দিতে হবে, নাম তো আমরা জানি না, একটা নাম দিতে পারি, টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড লাইন তো হবে না, ট্রেন্ড ইকুয়েশন হবে, কিন্তু থাক এগুলো দিব না, আমরা দেব দা টেবিল, TABLE, টেবিল ফর ক্যাল CALCULATION। যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট আছে তারা এই পর্যন্ত রাখে দিবেন। এখন যদি আপনারা হালকা একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই প্রশ্নের অ্যান্সারটা, টেবিলের নামটা লিখতে চান, তাহলে লিখতে পারবেন, দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড, TREND, ট্রেন্ড, EQUATITION, ইকুয়েশন। তো অবশ্যই একটা টেবিল করতে হবে। ট্রেন্ড ইকুয়েশনের সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের 6টা কলাম দিতে হবে, এবং রোগুলো আমরা প্রশ্ন দেখে হিসেব করে করে বের করব। তাহলে এখানে রো কয়টা আছে, 2008 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, আর শেষে একটা বলছে 2020-এর কথা। তাহলে রো কয়টা হবে, 8টা আর 2টা 10টা, কারণ একটা টাইটেল একটা টোটাল। তাহলে রো নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই অঙ্কটা মূলত টেবিলেই শেষ, ছোট দু একটা ওয়ার্কিং করতে হবে, অঙ্কটা আমাদের টেবিলের মধ্যেই শেষ হয়ে যাবে, খুবই সোজা, এখানে কমপ্লিকেশনের কিচ্ছু নাই। এই অধ্যায়টা আপনারা যদি বসে আধা ঘন্টা করেন, বা আধা ঘন্টায় তো আপনাদের ভিডিওটা দেখতে লাগবে, এই জন্য সময়টা বেশি লাগবে, 1 ঘন্টা যদি করেন, এই অধ্যায়টা 1 ঘন্টায় শেষ করে দিতে পারবেন, এখানে ভেরিয়েন্স নাই। সো ফার্স্ট অফ অল, আমাদের কী কী ইনফরমেশন প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইয়ার আর সেলস। তাহলে ইয়ার এ পাশে প্রথমে ইয়ারের ঘরটা লিখি, YER, ইয়ার, এ পাশে সেলস, SALES। তো সেলসকে আমরা ওয়াই ধরলাম, এইখানে একটা এক্স ধরবো, এখানে এক্স আর ওয়াই গুণ করে দেবো, এখানে এক্স স্কোয়ার গুণ করবো, এখানে YC মানে ট্রেন্ড ইকুয়েশন, YCকে কী বলে, ট্রেন্ড ইকুয়েশন বলে, বা ট্রেন্ড ইকুয়েশনকে সংক্ষেপে YC বলে। এই হেডলাইনটা, এভরি হেডলাইনগুলো মুখস্থ হয়ে রাখতে হয়। তো শুরু হয়েছে কত সাল থেকে, 2008 সাল, তারপর 2009, 2010, 2011, 2012, 2013, 2014 পর্যন্ত আছে। তাহলে সেলস কত হয়েছিল, 28, 35, 33, 38, 42, 41, 48, 48, কত বললাম, 28, 35, 33, 38, 42, 41, 48, মোটামুটি শেষ। এখন এক্সটা আমরা যখন করছিলাম এর আগে, ডি বের করছিলাম, এক্সটা হচ্ছে ডিটার মতোই একদম সেম, শুধু খালি নামটা আলাদা। তো এখানে সব মোটামুটি মাঝখানে যদি একটা শূন্য দেই, তাহলে উপরে -1, -2, -3, নিচে কি 1, 2, 3, মাঝখানেই হয়েছে যাক। এরপর কী করবো,
এ ওয়াইয়ের ঘর আর এক্সের ঘর গুণ করে দেবো, তাহলে 28কে 3 গুণ করলে 84 আসবে, আর মাইনাস প্লাসে মাইনাস, 35কে 2 গুণ করলে 70, এখানে মাইনাস, 33কে মাইনাস 33 গুণ করে নেবেন, শূন্যকে শূন্য, 42কে 42, 41 দুখুনি 82, 48 গুণ 3 144, এক্স স্কোয়ার মানে এগুলোকে স্কোয়ার করবো, মাইনাস যাবেন যে প্লাস, 3 3 9, মাইনাস যাবেন যে প্লাস, 2 2 4, মাইনাস যাবেন যে প্লাস, 1 1 1 0, 1 1 1, 2 2 4, 3 3 9, এই ঘরগুলো সবগুলো গুণ করছি। ওয়াইসিটা এখন বের করা সম্ভব না, কারণ এর জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে। সেখানে আমরা কী লিখবো, এন সমান 7, আর এখানে সবগুলোকেই যোগ করবো, সামেশন ওয়াই, এই ঘরের সবগুলোকেই যোগ করবো, তো সামেশন ওয়াই আপনারা যোগ করে নিন, যোগটা তো আমার করা আছে 265 আসবে, এক্স এর টা কোনো প্রয়োজন না, এই পাশে সামেশন এক্স ওয়াই প্রয়োজন, এক্স ওয়াই আমাদের সবগুলো যোগ করলে আসবে 81 বা 81, আবার এখানে সামেশন এক্স স্কোয়ার প্রয়োজন, এগুলো সব যোগ করলে আসবে কত, 28। মোটামুটি টেবিলের কাজ শেষ, এখন কয়েকটা ওয়ার্কিং করব, এই ঘরগুলো গ্যাপগুলো পূরণ করে দেবো, শেষ, প্রথম প্রশ্নটা শেষ হয়ে যাবে, তারপরে একটা গ্রাফ বের করতে বলছে, গ্রাফটা করে দেবো, আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে লিখতে হবে উই নো, আমরা জানি, উই নো, কে এন ও ডাব্লিউ, উই নো, আমরা জানি, ওয়াই সি মানে ট্রেন্ড ইকুয়েশন সমান এ প্লাস বি এক্স, এখন এই মানগুলো কোথায় পাবো, আমার একটু শর্ট দিয়ে আপনারা মাইন্ড করিয়েন না, তো হেয়ারে মানগুলো কোথায় পাবো, হেয়ারে পাবো, তো প্রথমে এর মান বের করি, এর মান বের করার জন্য এইটাও একটা সূত্র, এখানে আরও একটা সূত্র আছে, এর মান বের করতে হয় সামেশন ওয়াই বাই এন, সামেশন ওয়াই কত ছিল, 265, এনের মান 7 ছিল, তাহলে 265কে 7 ভাগ করলে আসবে 37.9, আবার বির মান লাগবে, বির মানের সূত্রটা হচ্ছে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তো সামেশন এক্স ওয়াইয়ের মান কত, 81, এক্স স্কোয়ারের মান কত, 28, ক্যালকুলেশন করলে 2.9 আসবে, শেষ, মান তো সব পেয়ে গেছি, এখন আরেকটা ক্যালকুলেশন করতে হবে ওয়ার্কিং, এই ওয়ার্কিংটা একটু লম্বা, এটা করলেই শেষ, তো একই লম্বা হইলেও একই, এই দেখেন সাল 2008 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা লিখব ফর 2008, ফর 2008, এখানে হোয়েন এক্স সমান, তো 2008-এ 2008-এ এক্সের মান মাইনাস 3, মাইনাস 3 দেন এখানে কমা, THEN দেন ওয়াই সি সমান, সূত্রটা এখানে দিয়ে দিব, এর জায়গায় এর মানগুলো লিখে দেবো 37.9 প্লাস বির জায়গায় বির মানগুলো 2.9, এখানে মাইনাস 3, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত, 29.20, 29.20 এটা এখানে লিখে দেবো, 29.20। আচ্ছা, এরপর কী করব, ফর 2008 সালে ছিল, এবারে 2009, প্রত্যেকটাই দেখাই দিতে হবে যেহেতু এখানে 10 নম্বর আছে, ওয়েন ডাব্লিউ এইচ ইএন, ওয়েন এক্স সমান, এখানে এক্স সমান কত ছিল, মাইনাস 2 ছিল, তাহলে মাইনাস 2, তাহলে এখানে দেন THEN সব কিছু সেম থাকবে, ওয়াই সি সমান 39.9 যোগ 2.9, এখানে শুধু মাইনাস 2 আসবে, ক্যালকুলেশন করলে আসবে কত, 32.10, আবার ফর 2010 হয়েন এক্স সমান, এখানে মাইনাস 1 আছে 2010-এ, দেন THEN দেন ওয়াই সি সমান 39.9 যোগ 2.9, এখানে মাইনাস 1, ক্যালকুলেশন করলে আসবে কত, 35, আবার ফর 2011 তার এখানে হয়েন ডাব্লিউ এইচ ইএন হয়েন এক্স সমান, এখানে শূন্য ছিল, দেন THEN দেন ওয়াই সি সমান 39.9 প্লাস 2.9, এখানে আসবে শূন্য, অ্যান্সার আসবে কত, 37.9, তো এইভাবে সবগুলোই করতে হবে, সো আমি এখানে মানগুলো বসাই দিই, তারপরে আসছে কত, 32.10, তারপরে 35, 37.9, এরপরে আসবে 40.8, 43.7,
46.6 এগুলো আপনারা করে নেবেন, আমি এখানে এমনি বসাই দিয়ে দিচ্ছি। সো ওয়ার্কিংগুলো আপনারা নিচে করে নেবেন। ওয়ার্কিংগুলো কী করবেন, বাকি 2012-13-14 এই তিনটা করে নেবেন আপনারা, করতে হবে অবশ্যই। 10 নম্বর দিবে, এমনি এমনি তো দিবে না নাকি। আর এখন আমাদের প্রশ্নের মধ্যে আবার কি বলছিল, আপনারা করে নেবেন, আমি এই যে অ্যান্সারগুলো এখানে বসাই দিচ্ছি, আবার অ্যান্সারগুলো মিলাই দিবেন। এখানে বলছে অলসো এস্টিমেট, আরও ধার্য করো দ্য লাইকলি সেলস ফর দ্য ইয়ার 2020। সো এটা যদি 2020 সালে একটা ইনফরমেশন থাকতো, হিসাব করো তো 2020 সালে কীভাবে হিসাব করবো। 2014-তে ছিল 3, 15-তে 4, 16-তে 6, 14-তে 3, 15-তে 4, 16-তে 6, 17-তে 7, মিস্টেক হয়ে গেছে। 2014-তে 3 মানে এখানে 4, এখানে 3, তাহলে 20-এর জায়গায় এখানে 9 আসবে সোজা হিসাব, তাই না। এই যে 2 এখানে 1, এখানে লাস্টে 3, এখানে 2, মানে 1-1 করে কম, তাহলে এখানে 20, তাহলে এখানে 19, তা 19 তো হবে না, 9 হবে আর কি। তো যাই হোক, শুধু এক্সের মানটা লাগে। এখন এখানে আবার লিখতে হবে মাঝখানেগুলো, কিন্তু আপনারা লিখে দিবেন ফর 2020 হোয়েন, আমার এক্সের মান দরকার না, এক্স সমান 9, দেন THCN, দেন YC সমান 39.9 + 2.9, এখানে 9 আসবে। তো এই মানটা আমার জানা নেই, আমি একটু ক্যালকুলেটারের সাহায্য নিয়ে করে নিচ্ছি। 9 গুণ, ছেষট্টি আসতেছে। আচ্ছা এটা কত আসবে, 66 আসবে, এটার হিসাব শেষ। আর অঙ্কটাই আমাদের পুরোটাই শেষ। এখন আমরা জাস্ট আর একটা জিনিস বের করব। এখানে বলছে যে দ্য ট্রেন্ড লাইন অন এ গ্রাফ, একটা গ্রাফের মধ্যে কী করতে হবে, ট্রেন্ড লাইন বের করতে হবে। তো ট্রেন্ড লাইন বের করার জন্য অবশ্যই একটা গ্রাফ পেপার নেবেন। সো গ্রাফ পেপারটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে নিচ থেকে এখানে সেন্ট্রাল জিরো ধরবেন, তাহলে 1, 2, 3, 1, 2, 3, এখানে একটা এরকম করে ফোঁটা দিবেন। তো এই পাশে আপনারা কী দিবেন, এক্স লাইন, আর এই পাশে কী দিবেন, ওয়াই, এই পাশে ওয়াই, এখানে জিরো। শুরু হয়েছে কত, 2008 থেকে। তো আপনারা এই পাশে লিখে দেবেন 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, ঠিক আছে, 14 পর্যন্তই থাকবে। আর এই পাশে, এই পাশটা একটু খেয়াল করে দেখবেন, এখানে শূন্য থেকে শুরু করলে অনেক ভজঘট হয়ে যাবে। আপনারা এখানে সব থেকে ছোটো কত দেখা যাচ্ছে, সব থেকে ছোটো হচ্ছে 28, তাহলে 28 ধরবেন, আর সব থেকে বড়ো 48, তো 28 তো ধরা যাবে না, এখানে 20 ধরে নেব, 20, 30, 40, 50, 60, 70, এত দূর লাগবে না। তো 2008-এ কত ছিল, 2008-এ 28, তাহলে এখানে আমরা কি করব, 2008-এ 20, এখানে 30, তাহলে 28 মোটামুটি এই ঘরে হবে। আর 2009-এ 35, তাহলে এখানে 40, এখানে 30, তাহলে মাঝখানে 35, আচ্ছা, তারপর 33, এখানে 33, তারপর 38, 39, 40, 38টা এখানে, তারপর 42, একটা ঘর পার হয়ে চলে যাবে, 41 এই ঘরের মাঝখানে আসবে, 48 পরে, 48-এ 50-এর 1 ঘর নিচে। এখন এগুলোকে আমরা কি করব, যোগ করে দেব, এগুলোকে কি করব, যোগ করে দেব। এটাকে আমরা কি লিখব, এই পাশ থেকে লিখবো, কারণ ওই পাশে লেখার জায়গা পাবো না। ACTUAL, অ্যাকচুয়াল, LIN, অ্যাকচুয়াল লাইন। কিন্তু আমাদের কী বের করতে বলছে, ফিগার, FIGURE, ফিগার আমাদের বের করতে বলছে। কী লাইন, ট্রেন্ড, TREND, ট্রেন্ড,
LINE ট্রেন্ড লাইন বের করতে বলছে। আমরা তো এখানে অ্যাকচুয়াল লাইন বের করছি, তো এখন ট্রেন্ড লাইনটা কেমনে বের করবো? তো ট্রেন্ড লাইনটা বের করার জন্য, ট্রেন্ড লাইনটা বের করার জন্য এই যে YC 2008 কত ছিল? 29.20। তাহলে 2008 29.20 মানে এই ঘরের একটু উপরে ছিল, এখানে ছিল একটু উপরে। আর সবশেষেরটা দেখবো এখন, 2014, এটা আমার আমার টেকনিক, 2014 46.6। আপনাদের সবগুলোই খুঁজতে হবে, কিন্তু এতগুলো খোঁজার কোনো দরকার নাই। 46.6, তাহলে এই যে 40 আছে, 50 আছে, তাহলে 45 মাঝখানে হবে, 1 2 1 2 এখানে 45, 46.6, 46 তো এখানে হবে। আচ্ছা, প্রথমটা শেষটা খুঁজবেন, খুঁজে আপনারা স্কেল নিয়ে সোজা করে টান দিয়ে দিবেন, শেষ। মানে এত খোঁজাখুঁজির কোনো দরকার নাই। ট্রেন লাইনটা অবশ্যই দুইটা ঘরের মাঝখানে হবে, দুইটা ঘরের মাঝখান দিয়ে যাবে, মাঝ বরাবর, বুঝছেন? এইভাবে সুন্দর করে টানিয়ে দিয়ে দেবেন। ট্রেন লাইনটা কি হবে? সোজা হবে, অবশ্যই সোজা হবে, এবং এর একটা ঘর উপরে আসবে, একটা নিচে, একটা উপরে একটা নিচে, বা দুইটা উপরে আসতে পারে, তবে উপর নিচ হবে, শুধুই নিচে আসবে না, শুধুই উপরে আসবে না, সেইভাবে সোজা করে দিবেন। এটাকে কি বলবে? ট্রেন্ড লাইন, TRENDE, ট্রেন্ড লাইন। তো ভিডিওটা তো 16-17 মিনিটেই শেষ হয়ে গেল, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। বুঝতে কোথাও প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করবো। আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।